আমি জাস্ট মাছটার আঁশ ফেলে তারপর ওয়াশ করে নিয়েছি। মাছটা কিন্তু যথেষ্ট শক্ত। এখন আমি মাছটা ভালো করে ওয়াশ করে নিচ্ছি। আচ্ছা, এই মাছে কিন্তু আমি চমৎকার একটা টেকনিক দেখাবো। টেকনিকটা হচ্ছে লেবু ইউজ করা। আমি এখানে একটা লেবু নিয়েছি। এখানে আমি পেঁয়াজ দিচ্ছি 1 কাপ 2 কাপ 2 কাপ থেকে একটু বেশি পেঁয়াজ ছিল দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিচ্ছি 1/2 কাপ, লবণ দিচ্ছি 1 টেবিল স্পুন, আরও 1 টিস্পুনের মতো কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল স্পুন, এখানে সরিষার পাউডার দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন। আমি মাছের মশলাটা দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, আর সরিষার তেল দিচ্ছি 1 কাপ। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আমি এই মশলাটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ওয়াও, এখন আমি নেক্সট স্টেপটা দেখাচ্ছি। অল্প একটু সয়াবিন তেল দিচ্ছি, বেশি দেওয়া যাবে না, জাস্ট অল্প একটু, 2 টেবিল স্পুনের মতো। এবং যেই গ্রেভিটা আমি পেস্ট করেছি সেই গ্রেভিটা দিয়ে দিচ্ছি। তারপর 3-4 মিনিট একটু ভালো করে ভুনে দেন পানি অ্যাড করে দিচ্ছি আমি। আচ্ছা, এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার পানির মেজারমেন্টটা, আপনারা যতটুকু গ্রেভি পাতলা পছন্দ করেন ততটুকু পানি দিবেন। ওকে, গ্রেভিটা যখন 4-5 মিনিট ভুনবেন দেখবেন যে চমৎকার একটা গ্রান আসবে। তারপর মাছগুলো দিয়ে দিবেন। মাছগুলো কিন্তু আর কোনো ফ্রাই করতে হবে না, জাস্ট কাঁচা অবস্থায় মাছগুলো দিয়ে দিবেন, কারণ এই মাছটা কাঁচা রান্না করলে খুবই চমৎকার হয়। আচ্ছা, মাছগুলো প্রপারলি সেটেল করে সেট করে তারপর একেবারে স্লো হিট করে দিবেন, আঁচ একেবারে কমিয়ে দিবেন। তারপর লেবু স্লাইসগুলো উপরে দিয়ে দিবেন। লেবুগুলো কিন্তু আগে দেওয়া যাবে না, আগে দিলেই তিতে হয়ে যাবে। জাস্ট উপরে লেবুগুলো দিয়ে দিবেন, তারপর ঢাকনা দিয়ে স্লো হিটে 7 মিনিটের মতো রেখে দিবেন। এই যে দেখেন, আমি প্রায় 8 মিনিট পরে তুলছি, খুবই চমৎকার একটা গ্রানা আসছে। আর তেল বেশি একটা বেশি উঠে নাই, জাস্ট হালকা তেল বেশি উঠছে, নাড়ানো যাবে না, নাড়ালে ভেঙে যাবে। আমি এখন একটু সার্ভ করে দেখাবো আপনাদেরকে। আসলে মাছ তো অনেকভাবে খেয়েছেন, জাস্ট এই মাছটা একবার খেয়ে দেখেন, এটার যে টেস্ট সত্যি অসাধারণ। জাস্ট অল্প একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ।